আমার একটা ভীষণ 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 মানে সুপ্ত ট্যালেন্ট আজকে আমি তোমাদের কাছে প্রকাশ করতে এসেছি, করছি। আমার ট্যালেন্টটা কি? হ্যাঁ বন্ধুরা, তাহলে একটা ছোট্ট গল্প বলি। ছোটোবেলা থেকে আমি না ভীষণ ভীষণ ড্রয়িংয়ে ভালো ছিলাম, মানে লেখার আগে আমি আঁকায় নাকি খুব ভালো ছিলাম, নাকি না মানে আমি না জানি আমি খুব ভালো ছিলাম। মানে কী বলবো, পেন্সিল ধরার আগে আমার আঁকা হয়ে যেত। ধরো আমি গাছের গোড়াটা আঁকবো, পেন্সিল আপনা আপনি চলে গিয়ে না পুরো গাছটাই তৈরি হয়ে যেত। হয়তো আমি একটা ফুল আঁকবো, সে ফুলের পাতা ডাল সব হয়ে যেত। যাই হোক, এক এক সময় ভাবি যদি আমার এটা প্রকাশ করতে পারতাম, হয়তো দিদির মতন আমার আঁকাগুলো নিলাম হতো, কোটি 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 টাকায় বিক্রিও হয়ে যেত। তো এবার আমি আমার আঁকাটা তোমাদেরকে দেখাই। দেখো প্লিজ, জানো তোমাদের পছন্দ হয়, আমি জানি তোমাদের পছন্দ হবে, আর তোমরা কিন্তু অবশ্যই আমার আঁকাটা শেয়ার করো, ঠিক আছে? এবার দেখো, হয়ে গেলেন এপ্রিল ফুল।